This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দুই মিছিলে এই মুহূর্তে রাজপথে প্রতিবাদ মিছিল একদিকে ডারবি বাতিল যুব ভারতী সেই সামনে প্রতিবাদ মিছিল তিন প্রধানের সমর্থকদের যার জেরে অবরুদ্ধ বাইপাস যে ছবি আপনাদের সামনে রাখছি আর একই সঙ্গে প্রতিবাদের রাজপথে নেমেছেন আর্টিস্ট ফোরাম তো দেয়াই আছে তার মধ্যে একটা খুব বড় ডিমান্ড অবভিয়াসলি কালপিটকে ধরা এবং সাজা দেওয়া শাস্তি দেওয়া এছাড়া সার্বিক সিকিউরিটি আরজিকর বলে নয় জেনারেল কলকাতা মেডিকেল কলেজ কলকাতায় যা যা মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে রাত্রিবেলা সার্বিক সিকিউরিটি যাতে মহিলারা মহিলা ডাক্তাররা কোনো রকম বিপদের সম্মুখীন না হয় এবং তারা যে গ্রেভিয়ার্ড শিফটে কাজ করে সেই গ্রেভিয়ার্ড শিফটে এসে তারা যেন একদম নির্বিঘ্নে কাজ করতে পারে ১৬৪ হ্যাঁ কি বলবেন আন্দোলন না কারণ আন্দোলন তো দেখুন আরজিকরটা একটা প্রতীকী জায়গা আন্দোলন কলকাতার যে কোনো জায়গায় হতে পারে সো আজকে যুব ভারতী বা আরজিকরে না হলে অন্য জায়গায় গিয়ে হবে কিন্তু একটা জায়গায় ১৬৩ ধারা দিলে তো কণ্ঠস্বর রোধ করা যাবে না তাই না মানে আরজিকরে এতগুলো মিছিল জমায়েত হওয়ার কারণ সেটা প্রতীকী মানে সেটা ছাড়া অন্য জায়গায় হলেও তার বক্তব্য একই থাকে আন্দোলনের দাবিও পাল্টায় না সেটাও এক থাকে সো সেগুলো সব এক কাজে এই দুটো জায়গায় ১৬৩ দিলে বাকি জায়গায় গিয়ে আন্দোলন হবে বাকি জায়গায় গিয়ে জমায়েত হবে এবং সেখানে দাবি বলানো হবে প্রতিবাদে পথে অভিনেতা পরিচালকরা আপনাদের মনে থাকবে গতকালই রাজ্য সরকারের তরফে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় তার মধ্যে যেমনটা ছিল যে নাইট শিফটে যত সম্ভব মহিলাদের না রাখা তা নিয়েও সরব হচ্ছেন টলিউডের অভিনেতা পরিচালকরা এই মুহূর্তে যুব ভারতীর সংলগ্ন যে জায়গাগুলো যেখানে ১৬৩ ধারা জারি আজ রাত ১২টা অবধি সেখানকার এই মুহূর্তে ছবিটা ঠিক কি কারণ বাইপাস অবরুদ্ধ কথা বলবো মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি মৌমিতা বাইপাসের ওপরে যে সমস্ত সমর্থককারীরা ছিলেন ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থককারীরা তারা কিন্তু ভিজে ভিজেই প্রতিবাদ করছেন অন্যদিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং বাইপাসে দীর্ঘ সময় হয়ে গেল যান চলাচল রীতিমতো বন্ধ যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একদিকে বিক্ষোভকারীরা তারা রয়েছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ সেই ছবি এবং অন্যদিকে যে ছবি লক্ষ্য করতে পারছ যে ছবি দেখতে পাচ্ছ যে রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন এখানে সমর্থককারীরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং যে ছবি আমার সহকর্মী তুলে ধরছেন ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু এখনো ভিজে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদে সামিল বৃষ্টিতে ভিজেই চলছে প্রতিবাদ স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস মৌমিতা যে ছবি আমরা বিকেল থেকেই দেখছি যে তিন প্রধানের সমর্থকদের একেবারে এই প্রতিবাদ আজ আর ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান নয় আজ ইস্ট বেঙ্গল মোহনবাগান বনাম কি কোথাও পুলিশ হয়ে গিয়েছে তাড়াতাড়ি পাওয়া যায় তত ভালো এবং সঙ্গে সঙ্গে ওয়ার্ক প্লেসের সুরক্ষা এটা মাস্ট এই দুটো তাছাড়াও আমাদের কিছু যতটুকু চাহিদা ছিল আমরা লিখিত ইন্টারনেটে আমাদের সোশ্যাল মিডিয়ায় দিয়েছি দেখা যাক আশা তো আছে ভবিষ্যতে জানা এগুলো না ঘটে তার জন্য তো শুধু পুলিশ প্রশাসনকে দায়ী করলে চলবে না আমাদেরও পুরুষ মানুষদের একটু লজ্জা হওয়া উচিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা